गुरुर्देव परं ब्रह्मा तस्मै वंदे श्री गुरु श्रीयुक्त पद्मकल श्री गुरु वैष्णवश्चीप सग्रजात सगुण रघुनाथीर्थं तत्जीव सदत साधुर्देत परिचयन सहित श्रीकृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण पादं सगन ललिता विशाखाचं अखंड मंडलाकार दत्तम जनचराचरम तत्पदर्शितां जन तस्मै श्री गुरुवे नमः। अज्ञान तिमिरस्य ज्ञानम शलकया चक्षुर्मीलितं जान तस्मै श्री गुरुवे नमः। नमो श्री विष्णुपाद कृष्णपृष्ठ भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नवीने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषे शून्यवादी पाश्चात देश तारिणे। नमो महा ध्यान कृष्ण प्रेमे पदार्थले कृष्ण चैतन्य नमे गौरतस्य नमो नमो। नमो ब्राह्मण देवाय गो ब्राह्मण हितश्च जगद्दिताय कृष्णे गोविंदाय नमो नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपीकांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे बिंदे गणेश्वरी विशे भानुसुते देवी प्रणामी हरिप्रिये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासखी गौर भक्तवृंद महामंत्र जपे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वे सुखिना भवन्तु सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा किञ्चित् दुःख भाग् भवतु। सर्वे मंगल कारण सिद्धे सर्व मंगल उन्नतिं सर्वे कृपा कारण सिद्धे सर्व कृपा पापं स्वयं बल संगम कार्य कर्म कार्य सकल कार्य उन्नतिं महर्षि मालव वयं भाव दृष्टान्ते सर्व सत्य मंगल कार्य सिद्धिं ओम शांति 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 हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत् नमः। नमः नमः। সর্বমঙ্গল কার্য সিদ্ধে ভক্তি যোগে একুশ দিন পদার্পণে দশম দিন প্রাম্ভে বিভূতি যোগ প্রাম্ভম বিভূতি যোগ সূত্রে সকল মঙ্গল কার্য সিদ্ধে সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বদা সাধুকে শরণেই কয়ম বাকে গৌরী নারায়ণী নমস্তে। ভক্তি যোগ দশম দিন বিভূতি বিভূতি যোগ প্রাম্ভম বিভূত ভূত পঞ্চভূত এটা আগের দিন বলে এর আগে কোথায় বলেছিলাম আমি যখন সাংখ্য যোগ করছিলাম তখন জেনেছিলাম পঞ্চভূত জ্ঞান যোগেও জেনেছিলাম পঞ্চভূত অক্ষর ব্রহ্ম যোগেও জেনেছিলাম পঞ্চভূতের তত্ত্ব। তাহলে পঞ্চভূত এই যে পঞ্চভূত কাজ করতে গিয়ে বাধা দেয় তাহলে ভূতকে আমার ক্ষেত্রে আছে পঞ্চ আত্মা না এটা পঞ্চভূত আত্মা বলা হয় ঠিক আছে। তাহলে ভূত আত্মা কি পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে যে অন্ধকার মনে ভালো দিক খারাপ দিক পঞ্চ আত্মা পঞ্চভূতাত্মা বলেছে তার জন্য। তাহলে আমার পাঁচটা ইন্দ্রিয়ে পাঁচটা ভালো দিক আছে পাঁচটা খারাপ দিক আছে। তাহলে পাঁচটা খারাপ দিকের যে ভূত মানে অতীত যেগুলো আমি ছেড়ে দিতে চাই যে থাকতে পারি না পেছন ট্রেনে যাতে বুঝছে তা সেইগুলোকে বলা হয় ভূত হয়েছে ভূতাত্মা বলা হয়েছে। তাহলে এই শরীরের মধ্যে পঞ্চভূত আছে মানে অন্ধকার ছন্ন যে কাজগুলো আমি ছেড়ে দিতে চাই সেই কাজগুলো আমাকে ট্রেনে ধরে পারবে
মানে সেই বিভূত, তার বিষয়ভূত হয়ে যে কর্ম, সেই কর্ম, সেই জ্ঞান, সেই দর্শনকেই বিভূতি যোগ বলা হয়েছে। ভূয় এব মহাবাহ শূন্যমে পরমবচ যত্ত হেয়ং পরিমেহ বক্ষমি হিত কামনায়। তার মানে এই ভূতকে যদি তুমি ছেড়ে দাও তাহলে তোমার কি হবে? পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ পুনরায় শোভন করো, যেহেতু তুমি আমার প্রিয় পাত্র তাই তোমার হিত কামনায় আমি পূর্বে যা বলেছি আর তার থেকে উৎকষ্ট তত্ত্ব বলছি। তাহলে আগেও বলা হয়েছে কখন? সাংখ্য যোগে এই তত্ত্ব বলা হয়েছিল। আর কি বলা হয়েছে বললাম? তাহলে ভূতের, ভূতের মধ্যে যে কর্ম, তাহলে কোন কর্মকে আমি যে কর্ম ছেড়ে দিতে চাইছি, ভূত কর্ম মানে আমার ভেতরে যে খারাপ কর্ম ছিল সেই কর্মগুলোকে ছেড়ে দিতে চাইলে তখন তোমার ভূত পেছনের যে বাজে কর্মগুলো, যে কাজ, যে চিন্তা, যে দৃষ্টি, যেগুলো ভঙ্গি সেগুলো টেনে থাকবে, বুঝছো? তাহলে তার জন্য বিভূতি, সেগুলো সেই বিষয়ভূত হয়ে বিদ্যুৎ কর্মের কাজ। কোন বিষয়ভূত আবার বলেছে? বিষয়ভূত। তাহলে কোন বিষয়ভূত হয়ে কাজ করতে হবে? সেই জ্ঞান এই বিভূতি যোগে আছে। আগেও বলা হয়েছিল এই তত্ত্ব, পঞ্চেন্দ্রিয় দশটা দিক। যিনি আমাকে জন্ম রহিত অনাদি ও সমস্ত গ্রহদের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মানুষের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। তাহলে এই যে মোহ, মায়া আর মোহ, মোহ মানে কি? মায়া করে এসে মোহ, মানে আমি জিনিসটা পাইনি, আমার মোহ আসছে, বুঝলি? কামনার পরেও মোহ আসে, মায়ার পরেও মোহ আসে, আমি ওর সঙ্গে থাকতে পারবো কি না সেই বিষয়ে মোহ আসতে পারে, বুঝলি? তাহলে এইরকম মোহশূন্য হয়ে থাকতে পারলে তাহলে তোমার পাপ থেকে তুমি মুক্ত হতে পারবে, বুঝলি? তাহলে তুমি পেছনে যে কর্ম করে সেগুলো যদি ফেলে আসতে পারিস তার জন্য বিভূতি বলেছে, বুঝতে পারছি? সেগুলো যদি ফেলে আসতে হবে, এই যে আসছিস কিছু জিনিস ফেলে এসেছিস তো, তা সেই জিনিস ফেলে আসে তুমি একটু উপরে, তোমার পাপগুলো মুক্তি হবে। ঠিক এরকম ভাবে শ্রীকৃষ্ণ বললেন, আমি জন্মরহিত অনাদি এবং সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মানুষের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। তো যিনি আমাকে অনাদির অন্ত বলে জানেন তিনি পাপ মুক্ত হবে। বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাহিত ইন্দ্রিয় সংযম, মনোসংযম, সুখ, দুঃখ, জন্ম, মৃত্যু, ভয়, অভয়, অহিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ ও অজস, প্রাণীদের সমস্ত নানা প্রকার ভাব আমার থেকে উৎপন্ন হয়। তাহলে এই যে যত কিছু কোথা থেকে উৎপন্ন হয়? তাহলে এই ভূত, কোন ভূত? আমাদের পঞ্চভূত। পঞ্চভূতের মধ্যে পাঁচটা আত্মভূত আর একটা হচ্ছে দুরাত্মভূত বলেছে। তাহলে কি পাঁচটা ভালো দিক, পাঁচটা খারাপ দিক? পাঁচখানা ইন্দ্রিয় ভালো দিকে আছে, খারাপ দিকে? কান দিয়ে ভালো জিনিস শুনতে পাই, খারাপ জিনিস শুনতে পাই? চোখ দিয়ে ভালো জিনিস দেখতে পাই, খারাপ জিনিস শুনতে পাই? হাত পা দিয়ে আমি ভালো জিনিসও করি, খারাপ জিনিসও করি? তাহলে কোনটা আমার ফেলে দিতে হবে? এই বিষয় বিষয়ভূত যে জ্ঞান, বিষয়ভূত যে কর্ম, সেটাই হচ্ছে বিভূতি যোগের মেন লক্ষ্য। তাহলে আমার দ্বারা বুদ্ধি, জ্ঞান, সংশয়, মোহ, মুক্তি, ক্ষমা, সত্যবাহিত ইন্দ্রিয় সংযম, মনোসংযম, সুখ, দুঃখ, জন্ম, ভয়, অভয়, হিংসা, সততা, সন্তোষ, তপস্যা, দান, যশ, অজশ সবই আমার দ্বারা সৃষ্ট, আর প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকে উৎপন্ন হয়। কোথা থেকে? এই ভূত হইতে। কোন ভূত? আত্মভূত হইতে, বুঝছো? সপ্ত মহর্ষি বা সপ্ত ঋষি, তাদের পূর্বজাত সংকরিত চার কুমার ও চতুর্দশ মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়, আমা হইতে জন্মগ্রহণ করে, আর জগতের স্থাব যজ্ঞম আদি সমস্ত প্রজা তারই সৃষ্টি করেছেন। এই যে বললাম দশকর্ম, তাহলে এখানে চতুর্দশ মনু, চতুর্থ দশ মনু, চতুর্থ দশ মানে চারখানা দিকে দশটা দশটা ভাগ আছে। চারটা দিক যদি বলি, কোন দিক? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, সাধারণ দিকে, আমার সামনে, পেছনে, ডান দিকে, বাঁ দিকে। তাহলে এই চারদিকে দশ মনু, দশ মনু মানে মনের মতো যে অনু, তাই সেই অনু ঘুরে বেড়াবে, হয়েছে? সেই অনু ঘুরে বেড়ালে কি হবে? চতুর্থ মনু বলেছে, চতুর্দশ। একটা যদি দিক হয়, সেই একদিকেই দশটা আমার মনু আছে, মনের অনু আছে ছোট ছোট, সেগুলো ঘুরে বেড়ায়। তাহলে কতগুলো তুমি আবার জানা গেল? আমি শুধু একটা না, চল্লিশটা আমার মনের মধ্যে, চল্লিশটা অধ্যায় আছে, দশটা দিক ধারিত হয় একটার দিকে অনু। তাহলে চতুর্দশ অনু। আর কি বলেছে? সপ্ত মহর্ষি, তাহলে আমার শরীরে সেই ষড়চক্রে সাতখানা ঋষি আছে, এখানে শরীরে সাতখানা ঋষি সাত জায়গায় আছে, এইটাকে ছেড়ে দিয়ে এইখানে সপ্ত ঋষি বলে, এখানে একটা, দুটো,
তিনটে চারটে পাঁচটা ছটা মূলাধার সাতটা, তাহলে সাতখানা ঋষি বসে আছে আমার শরীরে, সপ্তর্ষি, তাহলে সপ্তঋষি জাগরণে যে সপ্তঋষির বাণী, যে সপ্তঋষি পূর্বজাত সন্ন্যাসী চার কুমার, চারটে কুমার আছে তোমার ভেতরে, আবার সেই চারটে কুমারের মধ্যে চতুর্দশ মানে চার দশে চল্লিশটা দশ অনু, বুঝেছে, মনু বলেছে, ওর জন্য সকলেই আমার মন থেকে উৎপন্ন, আমা হইতে জন্মগ্রহণ করেছে এবং জগতের সাবজগম আদি সমস্ত প্রজা তারই সৃষ্টি করেছে। তাহলে তুমি এই যে অনুগুলোকে জানতে পারো, মনের অনু, একদিকে যদি মন দিস বাড়ির দিকে, তাহলে এখানে দশটা অনু আছে, যার জন্য রাবণের দশটা মাথা দেখানো হয়েছে রামচরিত মানুষে, ওখানে রামের রামায়ণ গল্প, এখানে রাবণের জন্য দশটা মাথা, কেন সে দশটা দিক ধাবিত করতে পারতো, একটা কাজ দশ দিক দশ ভাবে চিন্তা করতে পারতো, তা যখন হবে তখন বুঝতে পারবে এর মধ্যে পাঁচটা ভালো পাঁচটা খারাপ। যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন, তিনি অবলোচিত ভাবে ভক্তিযোগ মুক্ত হন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। যিনি এই যে জানছে, যারা জেনেছে তত্ত্ব ভক্তিযোগ একুশ গুণ দর্শন জ্ঞান যারা জেনেছে, তারা মুক্তির পথে প্রদর্শিত হয়েছে, তারা পাপ কর্মে নিজেকে লিপ্ত করতে পারবে না, তারা অসৎ সঙ্গ হইতে নিজেকে সৎ এবং আরো বাদ বাকি মানুষকে সৎ করে দেবে, এগুলো হবে। ওই যে কি বলছে, যিনি আমার বিভূতীয় যোগ সত্যরূপে জানেন, তিনি অবিচলিত ভাবে ভক্তি যোগে যুক্ত হন, যিনি জানতে চায় সে যুক্ত হবে, যিনি জেনেছেন তিনি মুক্ত হবে। আমি জ্বর চেতন জগতে সবকিছুর উৎস, সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। তাহলে এই যে বললাম শুদ্ধ ভক্তি, ভক্তি মানে ভক্তর ভক্তি না, কিন্তু শুদ্ধ ভক্তি, তুমি এসেছো পেছনে বাস দাওয়ার জন্য, মনে হয় অন্য কাজ, তাহলে হবে না, তাহলে সেই ভক্তের ভক্তি দরকার নেই, সেই ভক্তকে শক্ত করে ভক্তি হলে তাহলে হবে। তাহলে ভক্তের ভক্তি উৎস দ্বারা, শুদ্ধ ভক্তি দ্বারা ভজনা করলে আমার সাধনা বা আমার পূর্ণত্ব পাবে। যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে, করিস না, যিনি জানছিস করিস না, নাম নাম তো হয় তুমি নাম, তোমাকে করতে হয় না, আশেপাশে যারা থাকে পরস্পরে আলোচনা, যেমন বলেছে পরস্পরে সর্বদা আলোচনা করে করে না বল, এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রকৃতিক আনন্দ লাভ করে, করে না আনন্দ পাশে সেরা তার আনন্দ পায় না, বুঝতে বুঝতে গেল। তাহলে এরকম তত্ত্বদর্শী যখন হবে, যখন তত্ত্বদর্শী জ্ঞান পদার্পিত করবে, একে অপরে আলোচনা হবে, একে অপরে অপ্রকৃতিক আনন্দ লাভ হবে, বুঝেছে, মনে সন্তোষ আসবে, আনন্দ আসবে, দুঃখ কষ্ট চলে যাবে। যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি যোগ দান করি, যার দ্বারা আমার কাছে আর আসতে পারেন। যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক, এই যে বললাম ভক্তিযোগ প্রীতি আজকে, প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, প্রত্যহ যুক্ত কিছু জিনিস যুক্ত করে, এই যে একুশ দিন কিছু না কিছু পাচ্ছিস, কিছু না কিছু জানছিস, তার কিছু না কিছু পাওয়া হচ্ছে, তাহলে নিত্য যুক্ত প্রতিনিয়ত যুক্ত হয়, আমি তাদের শুদ্ধ জ্ঞান জনিত বুদ্ধি যোগ দান করি, তাহলে তোমার বুদ্ধি খুলবে না। এই যে আজকে একটা ঘুরে আসলি, দশজন দশকর্ম নখানা ঘরে ঘুরে বলা প্রীতি পাওয়া, আজকে প্রীতিযোগ এমনি, আর প্রীতি এই যে প্রীতিপূর্বক, প্রীতিপূর্বক সবার এই যে প্রীতি ভালোবাসা তো না, কিন্তু প্রীতি বলা যায় ভালোবাসার উপরে আরো প্রীতি, তাহলে এই প্রীতি যখনই আসবে মনের সঙ্গে আনন্দ একটা আসবে, আনন্দ আসলে সংসার ধর্ম পরিবেশের ধর্ম আর এই প্রকৃতির ধর্ম তিনটে বাজে থাকবে, শরীরের প্রকৃতি আর বিশ্ব প্রকৃতি বজিয়ে থাকবে। তাহলে আমি তাদের কি দান করি, তাদেরকে বুদ্ধি দান করি, তারা বুদ্ধি পেয়ে আমার কাছে ফিরে আসতে পারে, তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞান জনিত অন্ধকার নাশ করি। তাহলে যে ঘুরে এসে মানুষ চিনবি না, তাহলে যে জ্ঞান পেয়েছিস, অজ্ঞান তো না, অজ্ঞানই তো হসনি, তা জেনে মারতে মানুষ বলে হ্যাঁ ভালো যেতে পারবো, আমারও তো কাজ আছে, এ বলছি ঠিক আছে আমি যেতে পারতাম কিন্তু বাড়িতে কাজ রয়েছে, বললো ওখান থেকে বাড়িতে, তাহলে এই যে জ্ঞান কাজ আছে সবাই, তাহলে এমন সময় এমন কাজ হচ্ছে, তোমার কর্ম তুমি করছো, তোমার কর্ম হইতে তুমি জ্ঞান পাবে, তোমার দর্শন হইতে তুমি দেখিবে, বুঝেছো, তোমার ভক্তি ভাব হইতে তোমার উৎপন্ন তোমার পুণ্য অর্জন হইবে। এখানেই তাই বলেছে কি, তাদের প্রতি অনুগ্রহ করার জন্য
আমি তাদের হৃদয়ে অবস্থিত হই, আর উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞান জনিত অন্ধকার নাশ করি। তাই অন্ধকার নাশ হবে, ওই জন্য আসাত মা সদগময়া, তামস মা জ্যোতির্গময়া, মৃত্যুর মা অমৃতম গময়া। যে বলে যা অন্ধকার হইতে আলোর পথে নিয়ে চলো, অসত্য হইতে সত্যের পথে নিয়ে চলো, মৃত্যু হইতে অমৃতের পথে নিয়ে চলো, আসাত মা সদগময়া। অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, পরম পুরুষ, তুমি নিত্য দিব্য আদি দেব, অজ বিভু, দেবশ্রী নারদ, অসিত দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সর্বভাবে বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছ। কি বলো? তাহলে এইখানে অর্জুন বললেন, হে কৃষ্ণ, তোমাকে সবাই বর্ণনা করেছে। কে কে করেছে? ব্রহ্ম, বিভিন্ন ধামের ব্যক্তিরা, পবিত্র ব্যক্তিরা, পরম পুরুষেরা, নিত্য দিব্য আদি দেব, অজ ভূত ভূত বিভূত দর্শীরা, নারদ ঋষি, হয়েছে অসিত দেবল, ব্যাস আদি ঋষিরা তোমার বর্ণনা করে গেছে, কৃষ্ণের বর্ণনা সবাই করেছে। ওই বেদেও লেখা আছে, ঋষিরা যখন লিখেছিল কৃষ্ণ তত্ত্ব ওখানে দেওয়া আছে, হয়েছে সেই নাম নিয়ে যে বলে তাপস, সেই তাপসের তত্ত্ব দেওয়া আছে। লক্ষণ নেই রামায়ণের, লক্ষণ নেই নেই বলো, এই নামের সঙ্গে তত্ত্ব জ্ঞান সেই দর্শনও আছে, যখন খুঁজে পাবি তখন লক্ষণ আনন্দ হয়ে যাবে। লক্ষণ এই তো লক্ষণ আনন্দ, আমি লক্ষণ, সেই লক্ষণ, কোন লক্ষণ, তৈ লক্ষণ শুধু না, সেই রামের ভাই লক্ষণও হতে পারে, বুঝছে? যখন ওই ভাবমূর্তি পাবে তখনই ওই লক্ষণ আনন্দ হবে। হে কেশব, তুমি আমাকে যা বলছো তা আমি সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা এবং দানবেরা দানবেরা কেউ তোমার তথ্য যথাযথভাবে অবগত নন। তাহলে দানব দানবেরা কেউ তার তথ্য জ্ঞানে অবগত না। দানব কারা? রাক্ষসগণ, যারা শুধু খাই খাই ভাব, অসুর ভাব, মানে যার মধ্যে সুর বাক্য ঠিক নেই, উল্টো পাল্টা গালাগাল দিয়ে বেড়ায় শুধু, হয়েছে? তাহলে অসুর এরা, রাক্ষস খাই খাই ভাব। দানব যারা দান করতে পারে না, দানের বন চুরি করে কিনে নেয়, চুরি করে নিয়ে নেয়, কেউ কাউকে দান করে না, তারা হচ্ছে দানব, হয়েছে? তাহলে এই যে দানব অসুর আর হচ্ছে কি পেত পেতনি ভূত পেতনি এরা বলে, তাহলে এরা তার সম্বন্ধে, কার সম্বন্ধে? তোমার সম্বন্ধে অত অবগত নয়, তারা কৃষ্ণ জ্ঞান সম্বন্ধে অবগত নয়, তাই তারা এরকম হয়েছে। যদি জানতো তাহলে তারা ওইরকম হতো না, তারা আস্তে আস্তে পূর্ণ তৃপ্তে গমন করতো, তার ওই পরম ধাম প্রাপ্ত হতো, হয়েছে? কিন্তু এবার শিব কি বলছে সেক্ষেত্রে? শিব তত্ত্ব শিব পুরাণ কি বলে? অসুর সুর অসুর সব আমার মধ্যেই আছে, আমার মধ্যেই, ভালো খারাপ নেই, তোমার মধ্যে ভালো খারাপ নেই, তা সুর অসুর আমার মধ্যে আছে। যে যখন আমার কাছে আসতে চায়, যে যেভাবে আসতে চায় তাকে আমি সেইভাবে করি। কৃষ্ণকে বলেছেন কোথায়? কোন যোগে? জ্ঞান যোগে। কোন যোগে? কর্মযোগে। যে যে কর্মে লিপ্ত আছে সেই কর্মের মধ্যে দিয়ে আমি তাকে দেখা দিই, সে যে কর্মেই থাকুক, বলেছে না? একই তত্ত্ব। আবার এখানে কি বলছে? দেবতা অথবা দানবেরা কেউ তোমার তথ্য যথাযথভাবে অবগত নয়। তারা এখানে যথাযথভাবে অবগত নয়, সে সঠিকভাবে দেবতারাও বলে জানেনি, আবার দানবেরাও জানেনি। তো যদি জানতো তাহলে ধীরে ধীরে সেই পুণ্য তীর্থ আস্তে আস্তে উঠত, বুঝছে? এরপরে আরো আছে পুরুষোত্তম যোগ, যখন তখন এই দেবতারা দরকার, দানবও দরকার, নাহলে সমাজ চলবে না, ওখানে আছে তত্ত্ব। হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ্বর, হে দেব দেব, হে জগৎপথে, তুমি নিজেকে নিজেই তোমার চিৎশক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছে। তাহলে কি এখানে কিছু নাম বলেছে? পুরুষোত্তম, ভূত ভাবন, ভূতেশ্বর, দেবের দেব, দেবদেব, জগৎপথে, হয়েছে? দেবের দেব কাকে বলা হয়? মহাদেবকে বলা হয় না? মহাদেবকে। তাহলে এখানে দেবের দেব কৃষ্ণকে বলা হচ্ছে আবার। দেবের ভূতেশ্বর, ভূতেশ্বর, ভূতের ঈশ্বর যিনি হয়, কে হয়? শিব না? তাহলে এখানে কৃষ্ণকে ভূতেশ্বর বলে দেয়। আবার কি হয়েছে? ভূত ভাবন, যারা যার মধ্যে ভূত ভাবনা দৃষ্টি জাগ্রত হয়েছে, ভূত ভাবন একজন, যে ভূতকে নিয়েও ভাবে, অভূতকে নিয়েও ভাবে, বুঝলে? তিনি ভূত ভাবন হন, তাহলে কৃষ্ণকে ভূত ভাবন বলছে। এর আগে কি বললো? দানবেরা কেউ তাকে যথাযথভাবে জানে না। এখানে আবার বলছে ভূত ভাবন, ভূতের সঙ্গে আছে, ভূতেশ্বর, ভূতের ঈশ্বরও আছে, দেবের দেবও হয়, আবার জগতের প্রতি, জগতের প্রতি মানে জগতের যিনি রাজা তিনি হচ্ছে জগৎপথে।
তুমি নিজেই তোমার চিত শক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো। তাহলে আমার যে চিত সৎ চিতানন্দ, ওর জন্য বলেছে সৎ, আগে সৎ চিত্তকে জাগাও আর তার আনন্দে মেতে যাও, তুমি তখন হবে স আমার স্বামী বলে জানিবে। তাহলে সচ্চিদানন্দ যখনই হবে তুমি কৃষ্ণ হবে, তুমি শিব হবে, তুমি রাম হবে, তুমি সেই লক্ষণ হবে, রামের ভাই লক্ষণ। তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যক্ত হয়ে আছো, সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। তাহলে এই যে তুমি যদি আছো তাই জন্যই তুমি এই সমস্ত কিছুর মধ্যে বিস্তারিত আলোচনা করতে পারো, তাই তো মনে হয় নাকি? তোমার তো তাই মনে হয়। তাহলে এই যে আলোচনা, এই যে চিত চিত্ত সৎ আর আনন্দ আর ওই যে ভাব দর্শন বলে এই সমস্যা, ওই ব্যাপার, ওই ঘটনা, দক্ষিণেশ্বরে গিয়ে বলা এই যে জিনিস, সবার মধ্যে না থাকলে বলা যাবে? তাহলে এই যে জিনিস এখানে বলেছে কি, তুমি সবার মধ্যে বিভূতি আকারে আছো, মানে সবার মধ্যে ভূতমান হয়েছে, আর সব দৃষ্টির মধ্যে আছো, সব দর্শন যেখানে যেটা দেখা যায় তুমি দেখতে পাচ্ছ, তোমার দৃষ্টি, আমার দৃষ্টিগুলো কিছু নেই, তোমার দৃষ্টির মধ্যে সেই দৃষ্টি আছে। তুমি শরীরে অস্থি সম্বন্ধে আছো, মানে শরীরে অস্থি, যেখানে তোর শরীর যাবে অস্থি যাবে সেখানেই আছো, বুঝতে পেরেছো কি বলে? তা সেখানে এই যে সম্বন্ধ, এই সম্বন্ধে এই কানেকশনটাকে, এই সংযুক্তিটাকে বলা হয় পরম যুক্ত, গুরু শিষ্য পরম্পরা। ওই যে যখন এই ধরা দেবে তখন এরকম পরম্পরা যুক্ত হয়, মা বাবার সঙ্গে এরকম সম্পর্ক হবে না, অতটা হবে না যেটা গুরু শিষ্যের সঙ্গে হয়। হে যোগেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, কোন কোন বিধি আকৃতির মাধ্যমে তুমি তোমাকে চিন্তা করব, আমি তোমাকে চিন্তা করব। এই যে বলবো চিন্তা করবো মনে হয় না, তাহলে কিভাবে হবে, আমি কিভাবে পারবো? আগে তুমি বলবো, তাহলে এই তত্ত্ব জ্ঞান পরেও আছে আর এইখানেও আছে কিছুটা। তাহলে এই জানতে গেলে কি করতে হবে? তাহলে তোমাকে আত্মসমর্পণ হতে হবে, তোমাকে ভজন করতে হবে, এখানে পরে আছে। আর কি করতে হবে? তোমাকে আত্মতুষ্টি পাওয়ার জন্য সৎকর্ম করতে হবে, ভক্তি ভাব জাগাইতে হইবে, ভক্তি কর্ম করিতে হইবে, তাহলে তুমি জানিতে পারবে এই বিধি আকৃতির মাধ্যমে চিন্তা শক্তিকে জাগ্রত করে চিত্ত ভাব আসিবে এবং তুমি পরম ধাম পাইবে। পরম ধাম এইটাই পরম ধাম, এই পৃথিবী যেখানে খুশি যেতে পারবে। ওই যে আগের দিন বললাম, আগে পাঠ করার আগে বলেছিলাম, মানুষের যুক্তি সংযুক্তি বলা হয়, সংযুক্তি বাংলায়, ইংলিশে বললে কানেকশন কিভাবে হয়, হয়েছে আর কি বলেছি আভা রেডিয়েশন বলতে, আমার শরীরে যার যার মানুষ্য শরীরে সাধারণ যারা মানুষের জন্মায় তাদের শরীরে রেডিয়েশন 3.5 হাত, 3.5 হাতের মধ্যে কেউ মদ খেয়ে আসলে তার গন্ধ পাওয়া যাবে, বিড়ি খেয়ে আসলেও গন্ধ পাওয়া যাবে, কেউ রোগ জীবাণু ভাইরাস নিয়ে আসলে 3.5 হাতের মধ্যে আসলে সেটা আদান প্রদান হবে। কিন্তু আমার শরীরে ক্ষমতা বেশি, ইমিউনিটি পাওয়ার বলে ইংলিশে, তাহলে আমার শরীরে ক্ষমতাটা বেশি, সেই ক্ষমতা থাকলে সেই রোগ যোগ ভোগ হবে না। বুঝেছ? যদি আমি দিন দিনে কমিয়ে দিই ওষুধ ওষুধ খেয়ে, রোগ তো ছাড়িয়ে দিলাম কিন্তু ইমিউনিটি পাওয়ার কমিয়ে দিলাম, ক্ষমতা কমিয়ে দিলাম শরীরে, তাহলে কি হবে? তাহলে আমার ওর গায়ে ক্যান্সার আছে আমার হতে পারে, ওর গায়ে নামে ভাইরাস ব্যাকটেরিয়া আছে আমার হতে পারে, ওর গায়ে গুটি বসন্ত আছে আমারও হতে পারে। বুঝছি কি বলো? তাহলে এই যে রোগ কিভাবে হয়, আমার শরীরে ক্ষমতা যদি নষ্ট করে দিই, ক্ষমতা কিছু নষ্ট হয় খাওয়া দাওয়া আহার প্রত্যাহার, নিজে জম নিয়ম আহার প্রত্যাহার ওইভাবে অনেক কিছু আছে, কিন্তু আহার আর প্রত্যাহারে ক্ষমতা নষ্ট হয়, যা পড়েছিস এটার কাজ আর জিন্স পরার কাজ অনেক পার্থক্য, এটার কাজ আর সিল্কের কাপড় পরার কাজ অনেক পার্থক্য। সুতির মোটা জন্য বলেছে সুতির মোটা কাপড়, সুতির মোটা বস্ত্র আর দুমুঠো অন্ন যদি জোটে আর কিছু দরকার নেই, ওই জন্য বলেছে সুতির মোটা কাপড় আর দুমুঠো অন্ন, দুবেলা, এক মুঠো সকালবেলা এক মুঠো বিকেলবেলা, দুবেলা দুমুঠো অন্ন যদি জোটে তাহলে আর কিছু দরকার নেই। টাকা পয়সা তো কী হবে, ঘর বাড়ি তো কী হবে, ঘর আজকে পড়ে ভূমিকা বলে ভূমি বলে 5 বছর থাকবে, 50 বছর থাকবে আবার ধূপ করে পড়ে যাবে, থাকবে না। কিন্তু এইটা কত বছর থাকতে পারবে, এটা প্রীতি, এটা মূল্যবান ধন, এটা রাখতে পারবে, এটা রাখারও ব্যাপার আছে। 3,000, 4,000, 5,000 এই শরীর মাটি হয়ে যাবে, তারপর থেকে যাবে সবাই দেখতে পারবে। আছে অনেক লোক আছে অনেক কিছু, তারা দেবতারও সমন্তুল্য বলে, তারাই ভগবান, তারাই ঈশ্বর বলে বর্তমানে, কেন কীভাবে রাখলো, তার পদ্ধতি আছে। মানুষই জীব, শ্রেষ্ঠ জীব, মানুষের উপরে কৃষ্ণ এসেছিল, মানুষের কাছে না, এই যে কৃষ্ণ যে বলছেন এখানে শ্রীমদ ভগবদ গীতায়, অর্জুন আর কৃষ্ণ এরা মানুষ ছিল না, তাহলে এরা ভগবান হলো কী করে, তারা এরম অমৃত পুত্র হলো কী করে, অনুকূল ঠাকুর পুরুষোত্তম হলো কী করে, পুরুষের উত্তম, ওদের যে জন্মকূল আছে তাদের অনুকূল বলেছে নাম, কিন্তু পুরুষোত্তম বলে তাকে, বলেছে না,
বিখ্যাত নেই পুরুষোত্তম বলে না, পুরুষোত্তম, হ্যাঁ পুরুষোত্তম মানে পুরুষে, ওদের পুরুষে পূর্বপুরুষের শ্রেষ্ঠ একজন, তাই পুরুষোত্তম, এখানে পুরুষোত্তম যোগ আছে তখন জানতে পারবে। তাহলে কি বললাম, এই আকৃতি, এই যোগাযোগ, এই সংযুক্তি হতে গেলে কি করতে হবে, সেই তথ্য জ্ঞান এখানে আছে। হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিত ভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশ মৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, আমি আর শ্রবণ করতে আরো শ্রবণ করতে ইচ্ছা করি। তাহলে কি বলেছে, তাহলে তোমার যে কথা, এই কথায় আমার তৃপ্তি হয় না, আরো বলতে হবে। এই যে যুক্তি সংযুক্তি হতে গেলে আরো কি করতে হবে, তোমার ধাম পেতে হলে আরো কি করতে হবে, তোমার এই বিভূতি বিষয়ভূত হয়ে কেন্দ্রভূত আমি কিভাবে হব। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো, কিন্তু আমার বিভূতি সময়ে অন্ত নেই। যদি আমি জানতে চাই আমি অনন্ত, ওর জন্য অনন্ত বলা হয়, অনন্ত দেব শ্রীকৃষ্ণকে বলা হয়, অনন্তকাল ধরে তিনি আর থাকবেন, তিনি হচ্ছে অনন্ত দেব। বুঝলি, তাহলে শিব সেই অনন্ত দেব, অনন্ত বলে লেখা আছে শিবের 108টা নামে, 1008টা নামের মধ্যে অনন্ত, বুঝলি, দেবানন্দ, দেবানন্দ বলেছে। হে গুরুকেশ, তুমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি মধ্য অনন্ত। তাহলে আদি মধ্য আর অনন্ত, তাহলে এই যে বলি অনন্ত মানে ভেতরে যে আকাশ তত্ত্ব যদি খুঁজে পেয়ে যাস, নিজের ভেতরে আকাশ শূন্যতা যদি খুঁজে পেয়ে যাস, শূন্যতা মানে টাকা পয়সা শূন্য না, কিন্তু খাওয়ার দাওয়ার কিছু সেই শূন্যতা না, কিন্তু শূন্যতাটা কি জানতে হবে, আকাশ তত্ত্ব। ওর জন্য পঞ্চভূতকে বসিত করো, মনকে বসীভূত করো, আকাশ তত্ত্বকে জেনে যাবে। এই যে আমি শূন্য হইতে শক্তি অর্জন করিব, শক্তি হইতে পূর্ণ অর্জন করিব, এটাকে আকাশ মন্দির বলা, কিছু নেই, পাতা হাত খালি বললে খালি, দেখলে তো খালি, কিছু তো নেই, কিন্তু আমি শূন্য হইতে, শূন্য মুদ্রা হইতে শক্তি অর্জন করিব, শক্তি হইতে পূর্ণ অর্জন করিব, পূর্ণ হওয়া মানেই খালি হয়ে যাওয়া। কি খালি, কোন জায়গাটা খালি এটাই জানা, আমি কি বলবো, পাপ মানে বললাম খালি, কিন্তু পূর্ণ মানেও আবার খালি হয়ে গেল, তাহলে কোনটা খালি এইটাই জানা, এইটাই হচ্ছে জানার তথ্য। ওখানে আমি শূন্যই ছিলাম, এই শূন্য মধ্যে বলে, কিন্তু শূন্য না, আমি এখানে সব কালেক্ট করছি, জোগাড় করছি, জোগাড় করে যে শূন্যতা ছিল সেটাকে পূর্ণ করছি, দিয়ে সেখানে শক্তি পেলাম, ওই শক্তিটা ব্যবহার করে আমি আকাশ তত্ত্বে চলে গেলাম, আকাশ মধ্যে বলেছে জন্য এটাকে, আমি আবার শূন্য। শূন্য কোন শূন্য, এই ব্রহ্মাণ্ড যে শূন্য হয়ে যায়, যে শূন্যতা ব্রহ্মাণ্ড দ্বারা সৃষ্টি হয়ে যায়, যে শূন্যতা ব্রহ্মাণ্ডতে থাকে, যে শূন্যতা এই ব্রহ্মাণ্ডে আছে, যে শূন্যতা এই ব্রহ্মাণ্ডে আছে, সেই শূন্যতাকে জানলেই আকাশ তত্ত্ব পেয়ে যাবে, আর এই আকাশ তত্ত্ব পেলে শরীর অদৃশ্য হয়ে যাবে। আর শরীর অদৃশ্য গেলে কি আর দরকার হবে কিছু, যেখানে কিছু সেখানে যেতে হবে, এই এখানেই বলেছে। হে জনার্দন, তোমার যোগ বিভূতি বিস্তার ভাবে পুনরায় আমাকে শ্রবণ করো, কারণ তোমার উপদেশ মৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, আমি আরো শ্রবণ করতে ইচ্ছা করি। এই যুক্তটাকে মনে হচ্ছে না আর একটু শুনি কি তত্ত্ব আরো জানি, মনে হয় না ঠিক একই রকম ভাবে অর্জুনের মনে হয়েছিল, তুমি এখানে অর্জুন। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, আমার দিব্য প্রধান প্রধান বিষয়ভূত সমূহকে তোমাকে বলবো, কিন্তু আমার বিষয় সময়ে অন্ত নেই, বুঝলে, তাই সেই অন্তটা নেই, সেই অনন্তকাল ধরে যিনি বসে আছেন তিনি হচ্ছে অনন্ত, বুঝলে। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, আদিত্য ওই যে বিষ্ণু বলেছি, বীজ অষ্ণু, বিষ্ণু বীজ অষ্ণু, যে বললাম বীজ, বীজের মধ্যে সেই অষ্ণু যে ভাব, সেই ভাব হচ্ছে তার, সেই নামটাই হচ্ছে বিষ্ণু, বর্তমানে বললাম দিনের মধ্যে রয়েছে সেই বিষ্ণু অংশ, দিনের মধ্যে আছে বর্তমান নামে, দিনের মধ্যে বর্তমানে নাম অন্য বা আগেকার নাম অন্য ছিল, দিনের মধ্যে, দিনের মধ্যে যে আলো সঞ্চয় হয়, যে বীজের উষ্ণ মানে দিনের মধ্যে যে আলো সঞ্চয় হয়, সঞ্চয় হয়, সেইটাই হচ্ছে তোমার বিষ্ণু অংশ। বিষ্ণু মানে এই শরীর শুধু না, কিন্তু এই শরীরকে নারায়ণ বলা হয়, এই শরীর না, শিব অশিব বলেছে, সদাশিব বলেছে, তাহলে সদাশিব কি এই শরীর মাথা, কিন্তু এটা মহেশ্বর বলে, এটা এই যে মহেশ্বরের জায়গা, এটা বুঝলে ব্রহ্মার জায়গা নব্য কমলে, বুঝলে। সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে ইন্দ্র,
সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। এইবার বুঝতে পারলি কি বললাম? সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ। সামবেদ মানে যেখানে গান দেওয়া হয়েছে, হয়েছে গান, কি গান সামবেদে যত আছে গান, তাহলে গান দেওয়া হয়েছে দেখুন। তাহলে গান সামবেদে আছে, সেই গান মানে যম আমি করতে চাইছি, যম হবে, হয়েছে যম করলেই হবে, যম না করলে হবে না। তাহলে সামবেদের যম করার জন্য অনেক গান আছে, গীত আছে, তাহলে সামবেদের সেই গান, আমি সেই বেদের সামবেদ মানে ওই গানের মধ্যেই আমি আছি। সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, এই যে আমার সমস্ত দেব, এই যে 33 কোটি দেব দেবীর বাস এই শরীরের মধ্যে, এই সমস্ত দেবের মধ্যে আমি ইন্দ্রিয় মানে পঞ্চ ইন্দ্রিয়, বুঝা গেছে? ইন্দ্রিয় দেব, ইন্দ্রিয় যা পঞ্চভূত দ্বারা বসীভূত, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সংযত। সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, তাহলে ষষ্ঠ ইন্দ্রিয়ের মধ্যে মন হচ্ছে আমার পরম ইন্দ্রিয়, হয়েছে? কি বললাম? মন ইন্দ্রিয়, আবার 5টা ইন্দ্রিয়ের মধ্যে মন হচ্ছে আমার ইন্দ্রিয়, হয়েছে? আবার সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা, তাহলে আমার মন না, আমার ভেতরে চেতনা চিত্ত, যে বললাম সত চিত আনন্দ, এই চিত মানে সমস্ত মনের মধ্যে আমি আবার চেতনা, তাহলে চিত্ত যদি আসে তখন হবে এটা। তাহলে কি আমাকে জানতে গেলে আমি সমস্ত বেদের মধ্যে সামবেদ মানে গান গাইতে, যারা গান করে তাদের মধ্যে আনন্দ উৎফুল্ল এবং পরিচ্ছন্নতা আসে, তাদের মধ্যে ভাব একটা ভালো আসে, গান করতে পারে, গান করলে হবে। কোন গান করো না করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই গান করলেই হবে। একটা কোনো গান জানি না আমি, শুধু এই গান জানি, যতক্ষণ খুশি। তারপরে গান কি, আবার সমস্ত দেব, 33 কোটি দেব আমার শরীরে আছে, সবার শরীরে আছে, বিশেষ করে মনুষ্য শরীরে 33 কোটি দেব ও দেবী আছে। বর্তমানে নাম উনল, হাত পা কান এসব বলে, কিন্তু তাদের আলাদা অস্তিত্বে আরো নাম আছে, শাস্ত্র মতে আরো নাম আছে। তাহলে সমস্ত দেবের মধ্যে আমি ইন্দ্রিয় দেব, ইন্দ্রিয় কি 5টা ইন্দ্রিয়, চোখ কান নাক মুখ স্পর্শ, এই 5টা ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের মধ্যে আমি শ্রেষ্ঠ, ইন্দ্রিয় দেব বলা হয়েছে। আবার সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, হয়েছে? সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে কি আমি মন, আর এই মনের মধ্যে আমি চেতনা, এই চেতনা অস্তিত্ব যারা খুঁজে পেয়েছেন তারা আমাকে খুঁজে পেয়েছেন। আর তখনই তুমি ওই যে বললাম খুঁজে পেয়ে যাবে কালকে কি হচ্ছিল, হ্যাঁ ওখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, সব বুঝে যাবে। এখানে বসে বসে ফোন লাগবে না, যাকে ডাকবে সে চলে আসবে, কিন্তু এই কানেকশনটা রাখতে হবে তার সঙ্গে। আমি তোমাকে ডাকলে চলে আসবে, শুভকে ডাকলে চলে আসবে, এই যে কানেকশন গুরুর সঙ্গে শিষ্যের যে যুক্ত, এই যুক্তটাই নেই। মোবাইলের সঙ্গে এয়ারটেলের কানেকশন আছে বলে ইন্টারনেট হয়, এই যে গুরুর সঙ্গে ভক্তের যখন শিষ্যের যখন কানেকশন এরম হয়, তখন যখনই ডাকবে তখনই হবে। যে কর্ম করাতে চাইবে সেই কর্মই করতে পারবে, উন্নতির জন্য তাড়াতাড়ি হয়। গুরু শিষ্য পরম্পরায় যারা আছে তাদের উন্নতি তাড়াতাড়ি হয়। রুদ্রদের মধ্যে আমি শিব, ওই যে রুদ্রমূর্তি যদি বলি, রুদ্র মানে জ্যোতির মধ্যে আমি শিব, সদাশিব বলেছে শিব। রুদ্র মানে হচ্ছে জ্যোতি, হয়েছে? সূর্যের যে রুদ্র মানে যে জ্যোতি রশ্মির মধ্যে আমি শিব, আমি শিব। আর কি বলেছে? যক্ষ রাক্ষসদের মধ্যে যিনি কুবের, মানে আমি কুবের, যক্ষ রাক্ষসদের মধ্যে আমি কুবের, কুবের আছে রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ একজন কুবের। বসুদের মধ্যে আমি অগ্নি, এই যে বসু, বসু মানে 5টা বসু আছে, বুঝলে? অষ্টবসু, সরি 5টা না, অষ্টবসু, 8টা বসুর মধ্যে আমি অগ্নি, বুঝলে? আর কি বলছে? পবিত্র সমূহের মধ্যে আমি সুমেরু, পবিত্র সমূহ সমেরুর মধ্যে আমি সুমেরু, যে মেরু মধ্যে কোনো অমেরু নেই, কুমেরু নেই, একটা সুমেরু একটা কুমেরু, বুঝলে? তাহলে আমি সুমেরু, একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু, আমরা বলি সমস্ত মেরুর মধ্যে আমি সুমেরু, সমস্ত রাক্ষসের মধ্যে আমি কুবের, তাহলে সমস্ত রুদ্রের মধ্যে আমি কি শিব। রুদ্র মানে বললেন জ্যোতি, ওই যে মোমবাতির দহন হচ্ছে জ্যোতি, একটা পরের গণগণ আর একটা মোমবাতি আছে না, হয়েছে? তাহলে কি বললাম? তাহলে যখন এই ভাব আসবে তখন ওর মধ্যে কি হবে, তোমার মধ্যে সংযুক্তি আসবে। এই সংযুক্তি আসলে তুমি এখানে বসে তোমার ছেলে কান্না করে বুঝতে পারবে, এখানে বসে তোমার বাড়িতে এই সমস্যা হচ্ছে বুঝতে পারবে, এখানে বসে তোমার বাড়িতে ওই রোগটা আসতে পারবে বুঝতে পারবে, এখানে বসে তোমার ওই যে মামা বাড়িতে কি হয়, ওই যে আত্মীয় বাড়িতে কি হয়, ওরা কি বলতে চায়, যখনই এই যুক্তি হবে সংযুক্ত হবে তখনই বুঝতে পারবে। এর জন্য বলা হয় একসঙ্গে বসে সংকীর্তন করো, করলে সংযুক্ত হয়। আর কি? মহিষীদের মধ্যে আমি ভ্রুণ্ড,
বাক্য সমূহের মধ্যে আমি ওঙ্কার, যজ্ঞ সমূহের মধ্যে জপযজ্ঞ, স্থাবর বস্তু সমূহের মধ্যে আমি হিমালয়। তাহলে হিমালয়ের মতো উঁচু, স্থাবর সমুদ্রের মধ্যে যেটা স্থাপিত হয়েছে, তাহলে হিমালয়কে এরকম স্থাপিত করা হয়েছে। এখন না সেই ইতিহাসের গল্প আছে শিব পুরাণে, বুঝলে, হিমালয়কে এরকম স্থাপিত করে দিনে দিনে সে উঁচুতেই উঠবে, সে কোনো নিচে নামবে না, বুঝলে, তার তার ক্ষয় হবে না, শুধু উন্নতি হবে, উপরে উঠবে, দিনে দিনে উঠবে, সে মানে উঁচুতে ওঠে। কেন, এই দুটো প্লেট যদি যায় সাইন্স বলে উঠবে, দিনে দিনে উঠবে, নামবে না, বুঝলে। আর যজ্ঞের মধ্যে আমি কি জপ ও যজ্ঞ, এই যে জপ করছে যারা মালা জপে, মালা জপলে না জপ, এই শুধু জপ না, জপ আছে, জপ করার ব্যাপার আছে, মালা জপা শুধু না, এটা মালা জপা বলে, জপ ও যজ্ঞ বলেছে। আর বাক্য সমূহের মধ্যে, ওই যে বাক্য সমূহের মধ্যে ওঙ্কার, হরি ওম তৎসাদ বলেছে, তাহলে হরি ওম তৎসাদ, ওমের তত্ত্ব ও হরি বলে, আবার হরি ওম তৎসাদ মানে ওমের তত্ত্বই সত্য, বুঝছে। তাহলে মহিষীদের মধ্যে আমি ভিন্ড মহিষী, মানে ঋষিদের মধ্যে আমি ভুন্ড, বুঝছে। আর সমস্ত বৃক্ষের মধ্যে আমি অসত্য, এই যে আছে সমস্ত বৃক্ষের মধ্যে অসত্য, অসত্যর কাজ আছে অনেক, ওর জন্য গৌতম বুদ্ধ অসত্য গাছের তলায় বসে তার সমাধিস্থ তার পরম তৃপ্তি পরমাত্মার সঙ্গে যুক্ত হয়েছিলেন, অসত্য গাছের তলায় বসে গৌতম বুদ্ধ। বুদ্ধ হয়েছে কেন, সিদ্ধার্থ তার নাম, গৌতম হলো কেন, আর বুদ্ধ হলো কেন, ওই বসে এখানে এনলাইটমেন্ট হয়েছে, বুদ্ধ লাভ করেছে, বুদ্ধি লাভ করেছে, সমাধিস্থ হয়ে গেছিল দিনের পর দিন বসে। দেবর্ষিদের মধ্যে আমি নারদ, ওই যে নারদ যেমন ঘুরে ঘুরে সবার কাছে যায়, সবার কাছে যেতে পারে, রাক্ষস গলে বলো, দেব কুলে বলো, সব কুলে যায় নারদ, তাহলে দেবর্ষিদের মধ্যে আমি নারদ। গন্ধর্বের মধ্যে আমি চিত্ররথ, সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি, বুঝলে। তাহলে এই যে, এই যে তথ্য, এই যে কিছু কিছু নাম, তারা এই এই তথ্যগুলো জেনেছে, যাদের নাম এখানে বলা হয়েছে, যেসব তথ্যগুলো দেওয়া হয়েছে, সেই তথ্যগুলো নামের সঙ্গে শরীর আছে, বুঝলে, জড় শরীর, তাই জড় শরীরকে যদি দেখি তারা একদম সিদ্ধ পুরুষ, তারা এরকম কাজ করেছে। আবার আবার যদি দেখি কি এই নামের সঙ্গে কপিল বলেছে, ক মানে কি তোমার ভেতরে কংসু, বিষ্ণুর অংশে একটা কংস অংশ আছে, ক মানে পূর্ণত্ব লাভ হবে, ল লিঙ্গত্ব হইবে, তখন হবে কপিল, তুমি কপিল হবে, মুনি মানে মনের ঊর্ধ্বে যিনি উঠেছেন তিনি হচ্ছে মুনি, বুঝলে, তা তুমি কপিল। আবার কি বলেছে এখানে, অসত্থম, অসত্য গাছ হচ্ছে তুমি, অসত্য বৃক্ষ, অসত্থম হয়েছে, তার মানে যার স্তম্ভ কোনোদিন ক্ষয় হবে না সে হচ্ছে অসত্থম, এই যে স্তম্ভ, এই যে অসত্য গাছের ক্ষয় কোনোদিন হয় না, বুঝলে, গাছের পাতা ঝরে গেলেও ক্ষয় হবে না, আবার কোনো না কোনোদিন আবার বেরিয়ে যাবে, ওই গাছ বীজ থেকে বেরিয়ে যাবে, কবে থেকে কোনোদিন খাবে না, একবার যদি ওখানে হয়ে যায় আর কোনোদিন খাওয়া যায় না, অসত্য গাছের জন্মের পর জন্ম থেকে যায়। আর তার পরিব্রাবণ, এখন বর্তমান সমাজে কি হয়েছে, অ্যাসিডের ভাব বেড়ে গেছে, তার জন্য তার পাতাগুলো সময়ের আগে ঘুরে পড়ে যায়, বুঝলে। তাহলে অসত্যের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় সমূহ উচ্চ স্থাব হয়ে, বুঝলে, উচ্চ স্থাব হয়ে জানবে, অসত্যদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভব উচ্চ স্রাব বলে জানবে, শ্রেষ্ঠ হস্তীদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি সম্রাট, বুঝলে। তাহলে শ্রেষ্ঠ জীবের মধ্যে কে, হস্তীদের মধ্যে ঐরাবত, ঐরাবতের কি, ঐরাবতের কি কটা সুর আছে জানিস, ঐরাবত, ঐরাবতের 108টা সুর, এরকম শ্রেষ্ঠ যে কোথায় উঠেছিল সমুদ্র মন্থনের সময় 108টা সুর বের হবে, বুঝলে। সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, গাভী, ওই যে গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণে আমি কামদেব, এবং সর্পদের মধ্যে আমি বাসুকী, সমস্ত নাগের মধ্যে আমি অনন্ত, এবং জলচরদের মধ্যে আমি বরুণ, পিতৃদের মধ্যে আমি অজন্মা, এবং দণ্ডদাতার মধ্যে আমি যম, এই যে, এই যে যম, অজন্মা, বরুণ, তারে অনন্ত, বাসুকী, আর কামদেব, কামধেনু, বজ্র, এই যে জিনিস বজ্র। তাহলে বজ্র যদি বলি চোখের মধ্যে, যখন মাথা ঘুরায় দেবী চোখের সামনে দিয়ে উড়ে বেড়ায়,
আর যদি বাইরে দেখিস ওই বজ্র, ওইখানে বিদ্যুৎ চমকে পড়ে বজ্র, বুঝলি, বাইরে এটা। আর ভেতরে যদি হয় মাথা যখন ঘুরে রেগে গেলে বজ্রের মতো এরকম বজ্র উৎপাত হয় মাথার মধ্যে, তাহলে শরীরে আর উপরে দুটোই হয়। কিন্তু এর ভেতরে আরো সূক্ষ্ম আছে, সূক্ষ্ম অংশ, তাহলে এই বজ্রটা কি বজ্রের মতো ধাবিত হতে হবে তাহলে হবে, তাহলে বজ্রের মতো চলতে জানতে হবে তাহলে হবে। কোন তেজ? রেগে না, কিন্তু শান্ত ওর মধ্যে, অশান্ত ওই ভাব আসলে হবে না। আর দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, বশীকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুর, বুঝলে, পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদী সমূহের মধ্যে আমি গঙ্গা। হে অর্জুন, সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি, অন্ত, মধ্য, সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্ম বিদ্যা ও তাত্ত্বিকদের বাদ, জল্প ও বৃত্তান্তের মধ্যে আমি সিদ্ধান্ত বাদ, সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার, সমূহের মধ্যে আমি দৃঢ় সমাস, সহকারীদের মধ্যে মহাকাল রুদ্র, শ্রেষ্ঠাদের মধ্যে আমি ব্রহ্মা, সমস্ত হরণকারীদের মধ্যে সর্বগ্রাসী মৃত্যু, ভাবিকালের বস্তু সমূহের মধ্যে আমি উদ্ভব, নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। তার নারীদের দেখ গুণটা দিয়েছে, দেখ, যারা কীর্তিবান হয়, যাদের মধ্যে শ্রী আছে, যাদের মধ্যে বাণী আছে, বাণী মানে গানের মধুরতা আছে, স্মৃতি আছে, যারা ধরে রাখতে স্মৃতি আছে, মেধা আছে, ধৃতি আছে, ও যারা ক্ষমা করে দেয়, বুঝলি, তারা এই নারীর গুণ, এগুলো এই গুণের মধ্যে তিনি আছেন। সমবেদের মধ্যে আমি বৃহত্ত সাম, ছন্দ সমূহের মধ্যে আমি গায়ত্রী, মাস সমূহের মধ্যে আমি অগ্রায়ণ, ঋতুদের মধ্যে আমি বসন্ত। তাই সমবেদের মধ্যে বৃহত সাম মানে বৃহত, একটা গান যেটা বৃহত সমূহের মধ্যে তৈরি হয়, যেটা সমূহের মাঝে মানে অনেক লোকসমূহের মাঝে একটা বৃহত গান করে তাদেরকে শান্ত বা এক জায়গায় বসীভূত করে দেওয়া, যদি বলে সাধারণভাবে বসীভূত করে দেওয়া, শান্ত করে দেওয়া, তাকে বৃহত সামও বলা হয়। তাই এরকম সমবেদনার একটা বড় গান আছে, এমন কৃষ্ণ 108টা নাম করলেও, সেই গান করলেও সবাই শান্ত শুনে বসে অবাক হয়ে যাবে কি বলছে, বুঝলে। আবার ছন্দ সময়ের মধ্যে আমি গায়ত্রী, যেমন বলেছে ও মহর্ষি বিদমহে সদ্গুরু দেবায়ং ধীমহি তন্নো মালবায়ং প্রচোদয়াত। এই যে গায়ত্রী, এই যে মহর্ষি মালবা, এই যে গায়ত্রী, এই গায়ত্রী শুনলে মনের সচেতনতা জেগে যাবে, পরম ধাম আস্তে আস্তে ধীরে ধীরে প্রাপ্ত হবে পাঠ করলে। তাহলে এরকম গায়ত্রী পাঠ করলে তার মধ্যে উনি আছে, কোন তার মধ্যে, ছন্দ সময়ের মধ্যে আমি গায়ত্রী, মাস সময়ের মধ্যে আমি অগ্রায়ণ, ঋতুদের মধ্যে বসন্ত। এই যে বসন্ত, এই যে বলছিস, এই যে ঋতু, বুঝতে পেরেছি, পড়ছি, এই যে বসন্ত ঋতু, শীত ও বসন্ত গেল, তাহলে বসন্ত ঋতুদের মধ্যে আমি শ্রেষ্ঠ, কোন ঋতু, বসন্ত ঋতু, এই পাতা ধরে আবার নতুন ভাবে উঠবে, এই তোর জন্য এই বসন্ত ঋতু তুমি করছো, তুমি পুণ্যবান হয়ে যাবে, বুঝলে, তোমার কপাল কত ভালো, ওই যে রামের ভাই লক্ষ্মণ, বুঝলে, বুঝলো। তা যারা এই যে ভক্তিযোগ, এই বসন্ত আর অগ্রহায়ণ মাসে যারা করে ভক্তিযোগ, 21 দিনে দর্শন, তাদের পুণ্য উন্নতি হয়, এই দুটো মাসের কারণ আছে, অনেক ব্যাখ্যা আছে। কি বললাম, বুঝতে পেরেছিস, আগের দিন বলছিলাম কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, আজকে এই দুটো মাস কেমন, অগ্রহায়ণ মাস আর বসন্ত কাল, দুটো ঋতু, একটা অগ্রহায়ণ আর একটা হচ্ছে বসন্ত। তা তুমি বসন্ত ঋতুতে ভক্তি যোগ দর্শন জানছো, কতটা কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে, আস্তে আস্তে বুঝতে পারবো দিনে দিনে, এটা শেষ হলে তিনের শেষের দিন দিন আরো ভালো বুঝতে পারবো, কারণ ওখানে আর পাঠ নেই, ওখানে দর্শন আছে, ধ্যান আছে, কিছু জ্ঞান আছে। সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুতি ক্রিয়া, তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্যম, বলবানদের মধ্যে আমি বল, বিজয়, যিনি বিজয়িত হন সবসময়, তিনি হচ্ছে বিজয়। আর উদ্যম মানে আমি সবসময় একটা উৎফুল্ল ভাবের মধ্যে উদ্যমিত হই, উৎফুল্ল আনন্দের মধ্যে উৎফুল্লিত হই, এই যে উদ্যম, বুঝলি। আর বলবানদের মধ্যে আমি বল, তার বলবানদের মধ্যে আমি শক্তিশালী, বুঝলি।
ঋষিদের মধ্যে আমি বাসুদেব, পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মুনিদের মধ্যে আমি ব্যাস, কবিদের মধ্যে আমি শুক্রাচার্য। ঠিক আছে, তাহলে কবিদের মধ্যে শুক্রাচার্য, তাহলে শুক্রাচার্য, আর মুনিদের মধ্যে ব্যাসদেব, পাণ্ডবদের মধ্যে অর্জুন, অর্জুন সামনে অর্জুনকে বলে আমি পাণ্ডবদের মধ্যে অর্জুন, তা অর্জুনের মধ্যে তোমার মধ্যে আমি আছি, না থাকলে আমি কি করে বলবো? দক্ষিণেশ্বরের ঘটনা আমি বলছি কি করে, তোমার বাড়িতে ওই ঘটনা আমি বললো কি করে, তোমার মনের মধ্যে ওই ঘটনা আমি বললো কি করে, তা তোমার মধ্যে আমি না থাকলে হবে? বল। আর দমনকারীদের মধ্যে আমি দণ্ড, জয় অভিলাষের মধ্যে আমি নীতি, গৃহধর্মের মধ্যে আমি মৌন ও জ্ঞান, বানদের মধ্যে আমি জ্ঞান। হে অর্জুন, যা সর্বভূতের বিশ্বসমূহ স্বরূপ তাও আমি, যেহেতু আমাকে ছাড়া স্থাবর যজ্ঞম কোনো বস্তুই অস্তিত্ব থাকতে পারে না। হে পরতপ্ত, আমার দিব্য বিভূতি সমূহের অন্ত নেই, আমি এই সমস্ত বিভূতের বিস্তর সংক্ষেপে বললাম। তাহলে এগুলো শুধু নাম বলা হয়েছে, এই নামের অধ্যায় ব্যাখ্যা করতে গেলে আরো অনেক সময় দিতে হয়। তাই যে এই নামগুলো শুধু নাম না, এই নামগুলো নিয়ে শুধু শরীর ব্যাপার রূপে জন্মেছে তাও না, এই নামের ব্যাখ্যা আছে। ব্যাস আর কি বলছে হচ্ছে, তারপর হচ্ছে কি নাম বলছে, এই যে জ্ঞান সম্বন্ধে আমরা জানি, জ্ঞান সম্বন্ধে সাধারণ জিনিস আছে, দণ্ড সম্বন্ধে জিনিস আছে, ওই যে দেবের দেব মহাদেব সম্বন্ধে আছে, বাসুকী বাসুদেব বলে আছে, অর্জুন অর্জুনের নাম কি সেই তত্ত্ব আগে বলেছি। তাহলে এইরকম কিছু নামের বৈশিষ্ট্য আছে, নাম তত্ত্ব যখন সন্ধি বিচ্ছেদ আকারে, সন্ধি আকারে ভাঙা হইবে তখন জানিতে পারি। ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পূর্ণ বল প্রবাহদের অধিক যুক্ত যত বস্তু আছে সেই সবই আমার তেজস্ব সমূহ বলে জানবে হে অর্জুন। অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগৎকে ব্যক্ত হতে অবস্থিত আছি। তাহলে একটা অংশ, যে অংশ কোনো বিনষ্ট হয় না, কোন অংশ কি বললে, মাটি পরিবর্তিত হয়, মাটি ইটে পাথরে পরিবর্তিত হয়, জল বাষ্প হয়ে বাষ্পীভূত হয়ে বৃষ্টি আকারে আবার রূপান্তরিত হয়, বরফ আকারে পরিণত হয়, আলো পরিবর্তিত হবে, কি আলো, তপ্ত আলো, রুদ্র আলো, সূক্ষ্ম আলো পরিবর্তিত হবে, আর কি হবে তোমার, জল মাটি আকাশ বাতাস বায়ু, বায়ু গরম হাওয়া ঠান্ডা হবে না, তপ্ত হলে ঠান্ডা হবে গরম হবে জমে যাবে। তাহলে কি কোন জিনিসের মধ্যে আমি বিরাজমান? তাহলে আকাশ, মানে আমি আকাশ তত্ত্বের মধ্যে সবসময় আছি। তাহলে আকাশ তত্ত্ব যখনই ধরতে পারবি সব জায়গায় চলে যাবি, এখানে বসে বসে সব জায়গায় যাকে পারবি তাকেই ধরতে পারবি, সেও নিঃশ্বাসের সঙ্গে নেবে, সেই ওই আকাশের মধ্যে ভেসে আছে, এই পৃথিবীর শূন্যতার উপরে চলছে, তাই তো, মাটির উপর শূন্য না, তাই শূন্যর মধ্যে চলছে, তাই সেখানে ভাসতে পারলেই পুরোটা হয়ে যাবে, এবং আকাশ তত্ত্ব তুমি বলুন না যাবে। ওই জন্য ম্যাটেরিয়াল লাইফ বলে, বায়ু বস্তুগত বিষয়ের উপর কোনো মোহ না রেখে তুমি আমাকে ধরো বলেছে। তাহলে এখানে আর কি বলছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, শক্তি থেকে এমন একটি শক্তিশালী সূর্য তার শক্তি লাভ করে শ্রীকৃষ্ণ অংশ প্রকাশ দ্বারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিফলিত হয়, সেই কারণে শ্রীমা শ্রী ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আরাধ্য। হয়েছে, তাহলে কি এই যে কৃষ্ণ তত্ত্ব বলেছে, তাহলে শিব রুদ্র, এই যে রুদ্র যে ছটা পড়ে, ছটার মধ্যে যে বললাম ত্রিতক, ত্রিতক মেডিটেশন করলে ওর মধ্যে তুমি তোমার কৃষ্ণ বাসিবাড়াতে দেখতে পারবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দেখতে পারবে, তোমার ইষ্ট দেবতাকে দেখতে পারবে। তাহলে রুদ্র ছটার মধ্যে যখন রুদ্র হয়ে যে বলেছে সূর্য শক্তির মতো, যশক্তিশীল সূর্য দা ভবন্তুষ তেজ যদস্যে ধীত বিশ্ব স কৃষ্ণ দর্শতাঞ্চে। তাহলে কি আমি যখন ওই যে ভাব দর্শনের মধ্যে আমি ওই রশ্মি দেখতে পারবো, রশ্মি সূর্য যখন ওঠে ছটা যখন পড়বে সকালবেলায়, ওই ছটার মধ্যে দেখবি, দেখবি কৃষ্ণের যে নীল কোনটা দেখবি, যে ময়ূরের পেছনে যে পাখনার উপরে যেমন থাকে এরকম গোল আকারের চক্র, তখন ওই কৃষ্ণ ভাব অনুযায়ী জন্য ময়ূরের পালক কৃষ্ণের এখানে আসবে কপালে মাথার উপরে রাখো, তাহলে সেই দর্শন যখনই আসবে তুমি কৃষ্ণকে দেখতে পারবে। বুঝে বললাম, চার নম্বর পাঁচ নম্বর স্টেপে গিয়ে ওই ভাব আসবে, চক্র সুদর্শন চক্র, এইভাবে তুমি দেখতে পারবে, চক্র আসবে এখানে, তা যখন দেখতে পারবে তোমার মধ্যে কৃষ্ণ ভাব দর্শন আসবে, তোমার মধ্যে কৃষ্ণ ভাব ভক্তি জাগ্রত হবে, আর তুমি পূর্ণাত্মে পরিণত হইবে। তাহলে এই যে ভক্তি যোগ দর্শনের বিভূত
বিভূত মানে বিষয়ভূত যে জ্ঞান, বিষয়ভূত যে দর্শন, বিষয়ভূতের যে ব্যাখ্যা, এই যে এখানে আছে। আবার কোন ভূত, তোমার ভেতরে যে পঞ্চভূতের যে বিষয়ের উপরে যে বশীভূত করণ, সেইটাকেও ত্যাগ করতে হবে, হবে না। ওই যে পঞ্চভূতকে শুধু ধরে রাখলে হবে না, এখানেও বিভূত মানে পঞ্চভূতকে বলা হয়, ভূতের বিভূত সেই ভূতের বিষয়। আবার বিষয়ভূত যে ব্যাখ্যা, বিষয়ভূত যে জ্ঞান, কতগুলো বিষয়, হরি বিষয়, কৃষ্ণ বিষয়, মান নারী বিষয়, কত বিষয় এখানে দিয়েছে, কাম বিষয়, কত বিষয়, শুধু নামগুলো এখানে ছোটে বলেছেন, উনি সংক্ষেপে বলেছেন, বিস্তারিত এখানে বলার সময় নেই যুদ্ধক্ষেত্রে জনক্ষেত্রে, হয়েছে। তাহলে এইখানে তোমার সময় দিলে আরো হবে, জানা হবে, সেই বিষয়ের জ্ঞানও আছে। বিভূতির যুগ এইটুকুনি না, বিভূতির যুগ 3 ঘন্টা এতটা। তাহলে বিভূতি যুগে কি জানা গেল, বিষয়ভূত জ্ঞানের যে কেন্দ্র সেখানে বশীভূত হলে হবে না, সেই বিষয়ে কেন্দ্রিক হতে হবে, হয়েছে। কোন বিষয়, যে আত্মতুষ্ট বিষয়, কৃষ্ণ ভাবাপন্ন বলেছে এখানে, আত্মতুষ্ট মনের ভেতরে যেটা আছে, ওই রুদ্র শক্তির মতো যেমন তেজ আছে সেই তেজ পাবে, বলবানের মধ্যে বলবান হবে, হয়েছে। তাহলে আর কি হবে, যম হতে পারবে তুমি, তুমি জপ করতে করতে যম শ্রেষ্ঠ হবে, হয়েছে। সবের মধ্যে তিনি আছেন, কোথায় আছেন, কোন জায়গায়, এই যে শরীর রূপে যে মনুষ্য শরীর, এই রূপের অংশের মধ্যে তুমি অনুভব করতে পারবে, তুমি এর জন্য মনুষ্য জন্ম শ্রেষ্ঠ জন্ম, যদি পারো বুঝতে বলে। তাহলে আজ আমাদের 10ম দিনে বিভূতি যোগ সমাপ্তিতে সর্বমঙ্গল কার্য সিদ্ধি বিভূতি যোগ সমাপ্ত, ভক্তি যোগে 10ম দিনে মহামন্ত্র জপে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বমঙ্গল কার্য সিদ্ধি বিভূতি যোগ 10ম দিন সমাপ্ত। ওম শান্তি 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 ওম। এই যে অংশ, এরপরে বিশ্বরূপ দর্শন আছে, এই যে এরপরে বিশ্বরূপ দর্শন দেখতে পারবে সব সোমবার। বিশ্বরূপ দর্শন।